খোয়ায় তরুণ সাংবাদিক মানুষ ভট্টাচার্যের আকস্মিক জীবনাবসান শনিবার দুপুরে বিজেপি প্রদেশ সহ সভাপতি সুবল প্রয়াত মানুষ ভট্টাচার্যের বাসভবনে যান গত মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক মানুষ বয়স হয়েছিল সময় বছর মঙ্গলবার রাতে বাড়িতেই পেটে গ্যাস জমে গিয়ে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় তার বাড়ি থেকে খোয়াই জেলা হাসপাতাল নিয়ে আসলে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন মানুষ বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হলে সেখানেও ভিড় জমে যায় এলাকাবাসী সহ অন্যান্য অংশের মানুষজনের রাতেই লালছড়ার বেলতুলি শ্মশানঘাটে শেষ কৃত্য সম্পন্ন হয় অকাল প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্যের মানুষ ভট্টাচার্য ডিডি নিউজে কর্মরত ছিলেন শনিবার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেও পাশে দাঁড়াতে ছুটে আসলেন বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভূমিক প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্যের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানান তিনি তারা মানুষ ভট্টাচার্যের মা ও স্ত্রীর সাথে কথাও বলেন এমন একটা প্রাণবন্ত শুধু সাংবাদিকতা না ওর একটা সোশ্যাল অ্যাপ্রোচও ছিল যেখানেই দেখা হতো আমি দীর্ঘ প্রায় দুই দশক কারণ দূরদর্শনের আগে অন্যান্য পত্রপত্রিকায় লেখালেখি করছে আমি প্রায় দুই আড়াই দশক এখানে আসছি তখন খুব অল্প বয়সে থেকে সাংবাদিকতা করে সত্যি কথা বলতে কি ওর সারা খুয়াই আজকে স্তব্ধ সারা রাজ্যের শুধু প্রেস মিডিয়া না যারাই তাকে তাকে জানে বা তার সম্বন্ধে জানতে পেরেছে সবাই আমরা শোকগ্রস্ত আমি কলকাতায় ছিলাম সঙ্গে সঙ্গে মধ্যরাত্রিতে আমি যোগাযোগ করেছি তখন সে অবস্থা ছিল না যে পরিবারের সদস্যর সঙ্গে কথা বলা ওর মৃত্যুতে শুধু সংবাদপত্র জগৎ না খুয়াই একজন আক্ষরিক অর্থেই সজ্জন ভালো মানুষ হারিয়েছে আমি আজকে তার পরিবারকে তার মা আছে স্ত্রী আছে দুটো বাচ্চা আছে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের ভাষা নেই আমি ওর বাড়িতে এসি আমরা আগামী দিনে এই পরিবারটার পাশে থাকবো আমাদের স্থানীয় কার্যকর্তারাও খুব সক্রিয়ভাবে এই ঘটনায় তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ওরও মেনে নিতে পারছে না আমি ওর সত্যি কথা বলতে গিয়ে আমার কোনো ভাষা নেই ওর পরিবারকে সান্ত্বনা দেওয়ার যাই হোক আমরা সবাই আছি আগামী দিনে ও রাত্মার শান্তি ও সদগত কামনা করি রিপোর্ট আর ই নিউজ